পর্যটকেরে ভরিছে কাজিরঙা। এমাহতে কাজিরঙা দর্শন 35,000 পর্যটকর, ইয়ারে 1,280 গৰাকী বিদেশী পর্যটক। রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষর মতে প্রথম 30 দিনত জিপ সাফারির পৰা সংগৃহীত হৈছে 75 লাখ টকার রাজহ। হাতী সাফারির পৰা সংগ্রহ হওয়া রাজহর পরিমাণ 4 লাখ টকা। ইফালে রিভার ডলফিনক লৈ গড়ি উঠা ভুমুরাগুড়ির নদী পর্যটনেও লাভ করেছে পর্যটকর ব্যাপক সঁহারি। বর্তমান বিদেশী পর্যটকর বাবে অন্যতম আকর্ষণ হয়ে পড়েছে কাজিরঙার নব সংযোজন সাইক্লিং জোন। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত গড় বাঘকে ধরে বিগ ফাইভর দর্শন লাভ করে আনন্দিত পর্যটক সকল। এতিয়ালৈকে আমার টুরিজম তো ভালে চলি আছে, টুরিস্ট বিভিন্ন কেন্দ্র পর আহি আছে, আমার ইন্ডিয়া এজ ওয়েল এজ ফরেন টুরিস্ট আহি আছে। আমার টুরিজম দেখবলে যায় আমার এতিয়ালৈকে অলমোস্ট 35,000 টুরিস্ট ভিজিট করেছে, আর তার মানে ফরেনের পর 1,280 টুরিস্ট আহিছে আমার। সো এই ক্ষেত্রে মই কবলগে হলে তো আমার এতিয়া ইনিশিয়াল সিজনত ভালে মানে চলি আছে, আর অহা ডিসেম্বর জানুয়ারিতে পিক সিজন পাই তেতিয়া আরো টুরিস্ট আহিব বলি আমি রেডি হয়ে আছো। এতিয়ালৈকে আমার অলমোস্ট 70 লাখ মান রেভিনিউ পাইছে, এটা আমার কাজিরঙ্গা টাইগার কনজারভেশন ফাউন্ডেশনে পাইছে। ইফালে শীত নামার লগে লগে কাজিরঙ্গালৈ আরম্ভ হয়েছে পরিভ্রমী পক্ষীর আগমন। বিগত 15 অক্টোবরত মুক্তি হয়েছিল বিশ্বখ্যাত কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। 15 নভেম্বরত সম্পূর্ণক পর্যটকর মুক্তি করা হয়েছিল কাজিরঙ্গা। কাজিরঙ্গার বিতুপন বরা, News18 অসম নর্থ ইস্ট। পর্যটকেরে ভরিছে কাজিরঙ্গা। এমাহতে কাজিরঙ্গা দর্শন 35,000 পর্যটকর, ইয়ারে 1,280 গৰাকী বিদেশী পর্যটক। রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষর মতে প্রথম 30 দিনত জিপ সাফারির পৰা সংগৃহীত হৈছে 75 লাখ টকার রাজহ। হাতী সাফারির পৰা সংগ্রহ হওয়া রাজহর পরিমাণ 4 লাখ টকা। ইফালে রিভার ডলফিনক লৈ গড়ি উঠা ভুমুরাগুড়ির নদী পর্যটনেও লাভ করেছে পর্যটকর ব্যাপক সঁহারি। বর্তমান বিদেশী পর্যটকর বাবে অন্যতম আকর্ষণ হয়ে পড়েছে কাজিরঙার নব সংযোজন সাইক্লিং জোন। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত গড় বাঘকে ধরে বিগ ফাইভর দর্শন লাভ করে আনন্দিত পর্যটক সকল। এতিয়ালৈকে আমার টুরিজম তো ভালে চলি আছে, টুরিস্ট বিভিন্ন কেন্দ্র পর আহি আছে, আমার ইন্ডিয়া এজ ওয়েল এজ ফরেন টুরিস্ট আহি আছে। আমার টুরিজম দেখবলে যায় আমার এতিয়ালৈকে অলমোস্ট 35,000 টুরিস্ট ভিজিট করেছে, আর তার মানে ফরেনের পর 1,280 টুরিস্ট আহিছে আমার। সো এই ক্ষেত্রে মই কবলগে হলে তো আমার এতিয়া ইনিশিয়াল সিজনত ভালে মানে চলি আছে, আর অহা ডিসেম্বর জানুয়ারিতে পিক সিজন পাই তেতিয়া আরো টুরিস্ট আহিব বলি আমি রেডি হয়ে আছো। এতিয়ালৈকে আমার অলমোস্ট 70 লাখ মান রেভিনিউ পাইছে, এটা আমার কাজিরঙ্গা টাইগার কনজারভেশন ফাউন্ডেশনে পাইছে। ইফালে শীত নামার লগে লগে কাজিরঙ্গালৈ আরম্ভ হয়েছে পরিভ্রমী পক্ষীর আগমন। বিগত 15 অক্টোবরত মুক্তি হয়েছিল বিশ্বখ্যাত কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। 15 নভেম্বরত সম্পূর্ণক পর্যটকর মুক্তি করা হয়েছিল কাজিরঙ্গা। কাজিরঙ্গার বিতুপন বরা, News18 অসম নর্থ ইস্ট।